এমন একটি আয়োজন গেল 15 বছর আমরা করতে পারি। আপনারা দেখেছেন মঞ্চে আমাকে ফুলের টুড়া দেওয়া হয়েছে, এই ফুলের টুড়া আমার প্রাপ্য নয়। যাদের জীবনদানের মধ্য দিয়ে সেই 2009 সাল থেকে আজ পর্যন্ত, বিশেষ করে সম্প্রতি বৈষম্য বিরোধী আন্দোলনে যারা জীবন দিয়েছেন এবং যারা দেশে বিদেশে সমানতালে লড়েছেন, এই ফুলের টোড়া তাদের প্রাপ্য। এই জন্য আমি এই ফুলের টোড়া তাদের জন্য উৎসর্গ করছি। বিগত 15.5 বছর যারা যেভাবেই হোক ক্ষমতায় ছিলেন, তারা জাতিকে উন্নয়নের রাজপথে উঠিয়েছিলেন, মহাসড়কে উঠিয়েছিলেন এবং তারা বিশ্বে উন্নয়নের রোল মডেল প্রতিষ্ঠিত করেছিলেন বলে নিজের মুখেই বারবার তারা এই দুটি ঘোষণা দিয়েছিলেন। কিন্তু কিসের বিনিময়ে? জাতির রক্তের বিনিময়ে, জাতির অর্থ শুষে নেওয়ার বিনিময়ে, মানুষের ইজ্জত লুণ্ঠন করার বিনিময়ে, কণ্ঠ শব্দ করে দেওয়ার বিনিময়ে, সকল দলকে কোণকাশা করে আবার একদলীয় বাকশাল কায়েম করার বিনিময়ে। এর কারণে জনগণের মনে ভোগ যন্ত্রণা কষ্ট সেই 2009 সাল। আর আপনারা তো জানেন যাদের উপর সবচেয়ে বেশি জুলুম করা হয়েছে এই দলটার নাম বাংলাদেশ জামাত। এক এক করে ক্রমান্বয়ে ক্রমিক 1 থেকে 11 শীর্ষ দায়িত্বশীল নেতাকে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে, জেলের ভিতরে ঠেলে ঠেলে তাদেরকে মৃত্যুর দিকে ফেলে দেওয়া হয়েছে এবং জেলের বাইরে আরেকজন দায়িত্বশীল রেপের অশোভন আচরণের যন্ত্রণা সহ্য করতে না পেরে হাসপাতালের বেডে তিনি দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস করে মোল্লার দরবারে চলেছে। এর পাশাপাশি অন্যায়ের প্রতিবাদ যারাই করেছেন তাদের উপর গোলাবারুদ নেমে এসেছে, আমাদের শত শত সাথীর সঙ্গীকে হত্যা করা হয়েছে। মহান রবের দরবারে দোয়া করি আল্লাহ তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করুন, এই সিরাজগঞ্জেও সেই কামনা থেকে বঞ্চিত নন। প্রত্যেকটি জেলায় ছুপ ছুপ রক্ত আর খাড়ি খাড়ি লাশ তারা জাতিকে উপহার দিচ্ছে। আমরা বারবার আন্দোলন করেছি, অন্যায়ের প্রতিবাদ করেছি, এই অশুভ শক্তিকে বাংলাদেশের ক্ষমতা থেকে সরানোর চেষ্টা করেছি। তার পুঞ্জীভূত ফল হচ্ছে ছাত্র তরুণ জনতা একটি অধিকার আদায়ের আন্দোলনকে কেন্দ্র করে শেষ পর্যন্ত এই শরীর শাসককে বিদায় নিতে হয়েছে। আমাদের কোন দায়িত্বশীল নেতা যাদের বিরুদ্ধে অন্যায় যৌক্তিক মিথ্যা অভিযোগ দায়ের করে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, তাদেরকেও বাংলাদেশ থেকে পালিয়ে যাননি, পালিয়ে যাওয়ার জন্য 1 সেকেন্ডের জন্য চেষ্টা করেনি। তারা আপন দেশে থেকে ছিল, কারণ আমাদের কোনো মামার দেশ নাই, মাসির দেশ নাই, দাদার দেশ নাই, দেশ আমাদের। আল্লাহ এখানে আমাদেরকে জন্ম দিয়েছেন, যতদিন পছন্দ করবেন এই দেশ, এই দেশটাকে বুকে আঁকড়ে ধরেই আমরা এই জীবনে বেঁচে থাকতে চাই। এ দেশের সুখ শান্তি দুঃখ বেদনার সাথে আমাদের অন্তরের সম্পর্ক মিশে আছে। এমনকি যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তার মধ্যে একজন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, সমাজ পরিবর্তনের একজন কারিগর বেদাতের কাশেম আলী কিন্তু বাংলাদেশে ছিলেন, তিনি আমেরিকায় ছিলেন। তার কিছু কিছু বন্ধু তাদেরকে পরামর্শ দিয়েছিল আপনার জন্য উত্তম হবে দেশে ফিরে না আসা। তিনি বলেছিলেন কেন, তারা বলেছিল যেভাবে জামাতের শীর্ষ নেতৃবৃন্দকে অপরাপর নেতৃবৃন্দকে এমস্তা করা হচ্ছে মিথ্যা অভিযোগ দিয়ে, আপনার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না। তিনি বলেছেন আমি একজন মুমিন হিসাবে তার মোকাবেলা করব, আমি দেশে যাব, আমি চিৎকার দিয়ে বলবো আমার বিরুদ্ধে সমস্ত অভিযোগ মিথ্যা, এরপরে যদি আমাকে ফাঁসি দেওয়া হয় আমি হাসি মুখে বরণ করে নেব। তাই হয়েছে। তার তো পালানোর কোন প্রশ্ন ছিল না, তিনি তো ছিলেনই বিদেশে, কিন্তু তার এই আস্থা ছিল যে তিনি নিরপরাধ, এই আস্থা ছিল এই দেশটা, এই আস্থা ছিল যে তিনি সত্যকে উচ্চকিত করতে পারবেন, এই আস্থা ছিল তিনি আদালতের সামনে দাঁড়িয়ে এই কথা বলার সাহস রাখেন যে আমার বিরুদ্ধে সমস্ত অভিযোগ মিথ্যা। আলহামদুলিল্লাহ তিনি এসেছিলেন,
মোলা দরবারে শুকরিয়া আদায় করি। আমাদের দায়িত্বশীলদেরকে নিয়ে কত না নাটক করা হয়েছে, একবার শুধু তাদের মুখ দিয়ে কথাটা বের করা যায় কিনা যে আমাদেরকে প্রাণ ভিক্ষা দেওয়া হোক, তারা এই কথাকে ঘৃণা করে প্রত্যাখ্যান করেছে। প্রাণ দেওয়ার মালিক আল্লাহ সুবহান ও তাআলা, প্রাণ নেওয়ার মালিকও আল্লাহ সুবহান ও তাআলা। অতীতে নবীগণকে ফাঁসি দেওয়া হয়েছে, পাহাড়ের চূড়া থেকে লাঠি মেরে নিচে ফেলে দিয়ে হত্যা করা হয়েছে, করা দিয়ে বিকণ্ডিত করা হয়েছে, আগুনে পুড়ানো হয়েছে, কিন্তু তারা কারো কাছে আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করেননি। সাংবাদিক বন্ধুগণ, এই 15.5 বছর আপনারাও স্বাধীন ছিলেন না, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক মজলুম দলগুলার বিরুদ্ধে আপনাদের কলম এবং মুখ চলেছে, কারো ভয়ে লুবে কিনা আমি তা বলতে পারবো না। অনেকেই বলেন চাপের কাছে আমরা অসহায় ছিলাম, আর শাসকরা বরাবর বলেছে মিডিয়া আমাদের স্বাধীন, কতটুকু স্বাধীন আপনারাই ভালো বলতে পারবেন। তবে সে স্বাধীনতার ফল আমরা দেখতে পাইনি, এই জন্য আপনাদেরকে দায়ী করবো না, আর প্রকৃতিতে ফিরেও যাব। আমরাই শুধু মজলুম ছিলাম না, মজলুম ছিল অভ্যাসে, বিএনপি ছিল, অন্যান্য সংগঠন গুলো ছিল, 18 কোটি মানুষ ছিল, এমনকি রাস্তার একজন ভিক্ষুক মজলুম ছিল, তাদের জুলুম থেকে কেউ রেহাই পায়নি। ভিক্ষুককে কোনো কোনো জায়গায় ভিক্ষা করতে হলে আগে ক্যাডারদেরকে সকালবেলা ট্যাক্স দিয়ে তারপরে ওই জায়গায় ভিক্ষার বাটি নিয়ে বসতে হতো। সন্ধ্যাবেলায় খাবার কেনার জন্য যখন গিয়েছে করে ফিরবে তখন 30 টাকার পেঁয়াজ তাকে 300 টাকায় কিনতে বাধ্য করা হয়েছে। সিন্ডিকেট করার মাধ্যমে এইভাবে মানুষের রিজেক্টের উপর কালো থাবা বিস্তার করা হয়েছে, তাদের জুলুম থেকে কেউ রেহাই পায়নি। হ্যাঁ, পেয়েছে মুসলিমে হোক একটা গোষ্ঠীর কিছু মানুষ। এখন এতদিন আপনারা ছিলেন কঠিন কষ্টের মধ্যে, এখন তারা আছেন কঠিন বিপদের মধ্যে। কেন এই বিপদ ডেকে আনলেন, কেন ভাই এমন রাজনীতি আপনাকে করতে হবে, কলা পাতার উপর সীমান্তে গিয়ে ঘুমাতে হবে, রাজনীতি কেন করতে হবে বলেন তো দেখি, কেন মাছের কোনার মতো এক খাল থেকে আরেক খালে যাওয়ার জন্য বিভিন্ন জালে ধরা পড়তে হবে, এ রাজনীতি কেন করলেন, এমন রাজনীতি করুন মানুষ গোত্রকে উল্টে নয়, দিন শেষে আপনি যেন সম্মানের সাথে দাঁড়ায় থাকতে পারেন এমন রাজনীতিটাই করা উচিত ছিল। এখন সীমান্তের ওপারে গিয়ে সত্য না মিথ্যা বলতে পারবো না, কেউ কেউ বলছেন যে আমি তুষ করে ঢুকে পড়বো, আপনি গেলেন কেন, আপনাকে যেতে কে বলেছিল, আমরা তো যেতে বলিনি, আমরা বলেছিলাম আপনি সবসময় বলতেন আইন সবার জন্য সমান আর আদালত স্বাধীন, এবার আইন সবার জন্য সমান এবং আদালত স্বাধীন সেটা একটু দেখার দরকার ছিল, আপনি গেলেন, আপনার কথাটাই আপনি একবার নিজের জন্য প্রমাণ করে দিতেন, এটাই হতো আপনার সত্যিকারের রাজনীতির সুলভ আচরণ।